হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার বাবার বাড়ির ব্লগ শেয়ার করব। তো এখন তো আমি শ্বশুর বাড়ি চলে গিয়েছি, তো এখন বাবার বাড়ির ব্লগগুলো অনেক মিস করি। তো এটা হচ্ছে আমরা যেদিন এসেছিলাম তার পরদিন সকালবেলা। তো গত ব্লগে আপনারা দেখেছেন আমি রাত পর্যন্ত শেয়ার করেছিলাম, আম্মু রাতে পুডিং বানিয়েছিল। তো এখন হচ্ছে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। এখানে আমার আম্মু সকালের নাস্তা রেডি করতেছে। তো নাস্তায় বানাবে হচ্ছে জামাই নাস্তা, এটাকে জামাই নাস্তা বলে, আর আমার নানুদের দেশে এটাকে বলে নারী নাস্তা। নতুন জামাই বা নতুন বউকে এটা দেয়। আর এই নাস্তাটা কিভাবে বানায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক ধরনের পিঠা, মানে যত রকমের পিঠা আছে সব পিঠা একসাথে ভেঙে, তারপর হচ্ছে মিষ্টি একসাথে ভেঙে, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, সরিষার তেল, চিড়া, মুড়ি, এগুলো দিয়ে হচ্ছে এই নারী নাস্তাটা বানানো হয়। এটাকে নারী নাস্তা বলে। এটা আমাদের এলাকায় অতটা প্রচলন নেই, আমার নানুর বাড়িতে নাকি এটা অনেক প্রচলন আছে। তো সেই জন্য আমার আম্মু এটা করতেছে আর কি, নতুন জামাইয়ের জন্য। যদিও আমার জামাই পুরাতন হয়ে গিয়েছে, বিয়ে তো হয়েছে, এক বছর হয়েছে, তারপরও এখন তো আমাকে উঠিয়ে দেওয়ার প্রোগ্রামটা হয়েছে, তো জামাই আবার নতুন করে নতুন হয়ে গিয়েছে। তো যাই হোক, আম্মু এখন নারী নাস্তাটা বানাবে, বা জামাই নাস্তা বলতে পারেন, মানে নতুন জামাইয়ের জন্য আর কি, আর নতুন বউদের জন্য করে। তো যাই হোক, এখানে হচ্ছে রাতের পুডিংটা আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল, রাতে আর কেউ খায়নি। তো এখন সকালবেলা আমি ফ্রেশটি কেটে ওর জন্য নিয়ে নিলাম। আর আমি তো খাবো না, আমি পুডিং খাই না, দুধ যেহেতু খাই না, দুধের কোনো কিছুই খাই না। তো এখানে হচ্ছে বারান্দাস পিঠা ভেজে নিয়েছে, ফুল পিঠা ভেজে নিয়েছে, তারপর আগের পিঠা অনেকগুলো ভাজা ছিল, আমার বিয়েতে যে পিঠা দিয়েছে তখনের ভাজা পিঠা অনেকগুলো ছিল, মানে ভাঙাচুরা পিঠা আর কি, যেগুলো একদম লাস্টের দিকে ভেঙে চুরে গিয়েছিল সেগুলো আর কি, সেগুলো আর ডালাতে দেয় নাই। তো সেগুলো আম্মু রেখে দিয়েছিল বক্সে, কিছু খেয়েছে, আরও অনেকগুলি রয়ে গিয়েছে। তো সেগুলো ভেঙে হচ্ছে এই নারী নাস্তাটা বানাবে, বা জামাই নাস্তাটা বানাবে। এই তো এখানে বারান্দাস পিঠাকে গুড়ের শিরাতে চুবিয়ে দেওয়া হলো। তো এখন আম্মু ওই নাস্তাটা বানাচ্ছে। এটা আমিও ফার্স্ট টাইম দেখতেছি, এটা এর আগে কখনো দেখি নাই কিভাবে বানায়। তো এখানে সব ধরনের পিঠা দেখতে পাচ্ছেন, একদম চুরমার হয়ে আছে, একটা বক্সের মধ্যে রেখে দিয়েছে। তো এই পিঠাগুলো হচ্ছে বিয়েতে যে পিঠা ভেজেছিল সেখান থেকে যে ভাঙাচুরা পিঠাগুলো অবশিষ্ট রয়ে গিয়েছিল, তো অনেকগুলো পিঠা রয়ে গিয়েছিল, সেগুলো সবাইকে দিয়েছে, আর সবাইকে দেওয়ার পর এগুলো রয়ে গিয়েছিল। তো এখান থেকে আম্মু পিঠা ভেঙে ভেঙে এখন দিয়ে দিচ্ছে, আবার আজকে যেগুলো ভেজেছে এগুলো থেকেও দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েক রকমের পিঠা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হচ্ছে। তো আম্মু একদম এটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছে পিঠাটাকে। আর এখানে দেখতে পেয়েছেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, আর আছে কয়েক রকম মিষ্টি। যদি মিষ্টি না থাকে তাহলে নাকি মিষ্টির পরিবর্তে এখানে জিলাপিও দেওয়া যাবে, মোট কথা একটা মিষ্টির আইটেম থাকতে হবে। তো এখন দিয়ে দিচ্ছে চিড়া আর সমপরিমাণ মুড়ি। তো চিড়া আর মুড়ি একসাথে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিবে এখন আদা কুচি, তারপর হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিবে, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর মিষ্টিগুলো ভেঙে দিবে, তারপর সরিষার তেল দিয়ে এটা মাখাবে। আর এটা এতটা মজা লেগেছে আমার কাছে, মানে কি বলবো, এটা না খেলে বোঝা যাবে না, একদমই ডিফারেন্ট একটা টেস্ট, ভীষণ ভীষণ মজা। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদিও এটা বানানোর জন্য কয়েক রকমের পিঠা লাগবে, আর যে বারান্দাস পিঠাটা সেটা কিন্তু মাস্ট বি লাগবেই, এটা ছাড়া এই নাস্তাটা মজা হয় না, যেহেতু ওই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়, তো খেতে অনেক ভালো লাগে। তো এখন এখানে আরও কিছু মুড়ি দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে হাত দিয়ে একদম মিক্স করে নিতে হবে সব কিছু, খুব ভালো করে মিশাতে হবে। তো এই তো নতুন জামাইয়ের জন্য জামাই নাস্তা বানানো হয়ে গেল। আর এই জামাই নাস্তাটা নাকি মানে আশেপাশে বাড়ির সবাইকে দিয়ে খেতে হয়, সবাইকে নিয়ে একসাথে খেতে হয়, মানে আমার আম্মুর যা মানে আমার জেঠিরা আর কি, সবাইকে নিয়ে খেতে হয়।
তো সেদিন এই নাস্তাটা আম্মু অনেক তাড়াহুড়ার মধ্যে রেডি করেছে, মানে বানিয়েছে আর কি। তো সেজন্য সেদিন আর কাউকে দিতে পারে নাই। তো আমরা যখন চলে আসছি আবার, মানে আমার শ্বশুরবাড়িতে যখন চলে আসছি, তারপরে আম্মু একদিন সময় করে সব পিঠা আবারও ভেজে তারপর হচ্ছে এই নাড়ি নাস্তা বানিয়ে বাড়ির সবাইকে নিয়ে খেয়েছিল। তো আমাকে আবার ফোন কলে বলেছে যে আজকে সবাইকে নিয়ে খেয়েছে। তো আমি অনেক মিস করেছি, আমি যদি থাকতাম তাহলে আমি ব্লগ করতাম, আপনাদের সাথে শেয়ার করতাম। তো বাসার অনেক কিছুই এখন মিস করব। যাই হোক, এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট, সব কিছু নিয়ে আমি রুমে চলে আসছি। তো আমি আর ও এখন নাস্তা খেয়ে নিব, আর বাকি সবার খাওয়া হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু ঘুম থেকে লেট করে উঠি, তাই আমাদের ব্রেকফাস্ট করতেও লেট হয়ে যায়। তো ও এখন নাস্তা খাওয়ার পর তারপর হচ্ছে বাজার করতে যাবে, মানে এটা হচ্ছে একটা নিয়ম। মানে মেয়ে যখন প্রথম বাবার বাড়িতে বেড়াতে আসে শ্বশুরবাড়ি থেকে, মানে বিয়ের পর আর কি, তখন নতুন জামাইকে শ্বশুরবাড়িতে বাজার করতে হয়, এটাকে বলে জামাই বাজার। এটা মোটামুটি অনেক জায়গায় এই রীতিটা প্রচলন আছে, এটা একটা নিয়ম বা রীতি বলা যায় যে নতুন জামাইকে বাজার করতে হয় সকালবেলা গিয়ে। তো এখন কিন্তু অলরেডি একটু পর দুপুর হয়ে যাবে, তো সে ঘুম থেকে উঠতে পারে নাই সকালে। তো যাই হোক, জামাই বাজার সে করতে যাবে একটু পর, নাস্তা টাস্তা খাওয়া শেষ, এখন আম্মু রান্না বসাবে। তো আম্মু এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এখানে গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে, মাংসটা কষিয়ে রান্না করবে। আর এই তো ও রেডি হয়ে গিয়েছে, এখন সে বাজার করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। অলরেডি দুপুর হয়ে যাচ্ছে, 12:30 বেজে গিয়েছে। তো জামাই বাজার উপলক্ষে আজকে বাড়ির সবার আমাদের বাসায় দাওয়াত। তো দুপুরবেলা তো আর সম্ভব হবে না, যেহেতু বাজার করে আসতে আসতেই দুপুর হয়ে যাবে অলরেডি। তো সেজন্য সবার দাওয়াত হচ্ছে রাতের বেলা। তো সবাই বলতে হচ্ছে আমার চাচি জেঠিরা সবাই, আর আমার এক কাজিন এসেছে ঢাকা থেকে, মানে আমার জ্যাঠাতো বোন, তো ওই আপু আছে। এই তো ও বাজার করে চলে এসেছে, আর বাজারগুলো এগিয়ে আনতেছে হচ্ছে আমাদের বাড়িতেই থাকে, ওনারা হচ্ছে আমাদের কাকাদের ঘরে ভাড়ায় থাকেন। তো উনি হচ্ছে হুজুর আর কি, ওই যে আমি মাঝে মাঝে আমার ভিডিওতে আদিবার আম্মু বলে সম্বোধন করি একজন আপুকে, তো উনি হচ্ছে আদিবার আব্বু আর কি। তো উনি এখন বাজারগুলো এগিয়ে আনতেছে, তো সিএনজি নিয়ে সরাসরি বাসার সামনে চলে আসছে। তো এখন সিএনজি থেকে সব বাজারগুলো নামিয়ে নিচ্ছে আর উনি ভেতরে নিয়ে যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর আব্বু আছি। তো নতুন জামাই কী কী বাজার করলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদের সাথে গিয়ে এখন জামাই বাজার শেয়ার করি। তো আম্মু বাজারগুলো এখন সব নামিয়ে নিবে, তারপর আমার চাচি জেঠিরা সবাই আসবে, তারপর হচ্ছে কাটাকুটি করবে। তো ছোটা বুয়াও থাকবে একজন, উনি সব কিছু করে দিবে। তারপর ওই যে আদিবার আম্মু আছে, তারপর আমার চাচি জেঠিরা সবাই মিলেই রান্নাবান্না করবে। আর আমার এক ফুপিও আসবে, ওই ফুপি আমাদের মানে পাশাপাশিই থাকে আর কি আমাদের এলাকার। তো ওই ফুপিকেও বলেছে আসার জন্য। তো তারপর কুমিল্লা থেকে আমার আরেক কাকিও আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারে নাই। তো এই যে ও এখানে আমাদের জন্য আইসক্রিম আর চকলেটস নিয়ে আসছে, আর যেহেতু লেট করে বাজারে গিয়েছে সেজন্য দুধটা ও মানে গরুর দুধটা কিনতে পারে নাই, তখন গরুর দুধ তো পাওয়া যাবে না, তো সেজন্য সে প্যাকেটের দুধ নিয়ে এসেছে। আর এই তো এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছে 5টা, তারপর মাছ, গরুর মাংস আর সবজি টবজি। তো মাছ নিয়ে আসাতে বাড়ির সবাই বলতেছিল, আব্বু আম্মু বলতেছিল যে এখন মাছ আবার কেন নিয়ে আসছে, মাছটা না আনলেও চলতো, বিয়ের সময় তো যাত্রার মাছ দিয়েছে 2টা বড় বড়, তো এখন মাছটা না আনলেও হতো। তারপরে ও নিয়ে আসছে, তো চলুন দেখি কী কী বাজার নিয়ে আসছে নতুন জামাই।
এই তো নতুন জামাই অনেক বাজার নিয়ে এসেছে, একদম কাঁচা মরিচ ধনে পাতাও বাদ দেয় নাই, অনেক ধরনের সবজি নিয়ে আসছে। তো সবাই বলেছে বাজার অনেক ভালো হয়েছে, খুব ভালো বাজার করেছে, যদিও সে লাইফে কোনোদিনও বাজার করে নাই। তো যাই হোক, মানে কখনই সে বাজার করে নাই, আমার শ্বশুরই বাজার করেন, ওর তেমন বাজার করা হয় নাই কখনোই, তারপরও সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কিনেছেন, সব কিছু অনেক সুন্দর হয়েছে। তো এখন আব্বু আর ও খেতে বসেছে, আমরা একটু পরে খাবো। তো এখন বাড়ির সবাই মিলে বাজারগুলো কাটাকুটি করবে, তারপর সবাই মিলে রান্না করবে, আজকে সবাই খাবে আমাদের বাসায়। তো আমার আম্মু হচ্ছে জামাই বাজার সবাইকে নিয়ে খাবে, তো সেজন্য আর কি সবার দাওয়াত আমাদের বাসায়। আর এই যে মঈন গত রাত থেকে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছিল ওর, ছোটবেলা থেকে ওর শ্বাসকষ্টের অনেক প্রবলেম, সব সময় নেবুলাইজার দিতে হয়, তো একদমই খেতে চাচ্ছিল না, গায়ে জ্বরও আছে আর অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তো কিচ্ছু খায় নাই সকাল থেকে। তো আমি দুপুরবেলা একটু খাবার নিয়ে বসেছি ওকে খাওয়ানোর জন্য, তো দুই লোক মা অনেক কষ্ট করে খাইয়েছি, তারপর আর খেতে চাচ্ছে না, আর পেটে খাবার গেলেই খালি বমি করতেছে, কালকে রাতেও বমি করেছে, সকালবেলাও কয়েক দফায় বমি হয়েছে, শরীর অনেক খারাপ। আর এই যে এখানে সবাই কাটাকুটিতে বসে গিয়েছে, তো এখানে আদিবার আম্মু আছে, মানে আমার ওই আপুটা আর কি বাড়ির, তারপর একজন বুয়া আছে, তারপর হচ্ছে এখন জেঠিরা সবাই এসে কাটাকুটি করবে। তো এটা একটা মজা আছে যে বাড়ির সবাই মিলে এভাবে একটু আনন্দ করা, তো এটা হয় সব জায়গাতেই হয়, যদি নতুন জামাই বাজার করে তো সবাইকে নিয়ে আর কি এরকম একটা ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম হয়। তো এই তো এখন সবাই কাটাকুটি করুক, আর এখানে আমি কোনো কাজই করি নাই, কোনো হেল্প করি নাই। আর আমাদের বাড়িতে কারণ এরকমই করতে হয় হয় নাই, যে কোনো সবাই মিলে কাজ সব কিছু সবাই করে মিলে খুব ফেলেছে। আনন্দ নিয়ে করে, কোনো বিয়ে শাদী বা পিকনিক সব কিছুই সবাই খুব মিলেমিশে আনন্দ নিয়ে কাজগুলো করে ফেলে, আর সব কিছু খুব ঝটপট হয়ে যায়। তো এখন আমি আসলাম একটু ছাদে, তো আমার উনি মাত্রই এসেছেন, পেছন পেছন আমি আসলাম, তো আমরা এখন একটু ছাদে হাঁটাহাঁটি করব, তারপর আমি আমার একটা ভিডিওতে ভয়েস ওভার করব। তো এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের, আমার বিয়ের প্রোগ্রামের 2 দিন পর যখন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম এই ভিডিওগুলো, তখনের অনেকে হয়তো বুঝবেন না, আপনারা ভাববেন যে এগুলো এখন রিসেন্টলি ভিডিও, কিন্তু রিসেন্ট আমি অনেক ভিডিও করতেছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আস্তে ধীরে সব কিছুই রেগুলার শেয়ার করব। তো এই তো নিচে ওরা বাচ্চারা খেলতেছে, আর আমরা এখন ছাদে একটু হাঁটাহাঁটি করব। তো এই তো দেখতে পাচ্ছেন যে নিচে সবাই কাটাকাটি করতেছে, তো আমি ছাদের উপর থেকে একটু শ্যুট করলাম, তো একটু পর মাগরিবের আজান দিয়ে দিবে, তো আমরা এখন নেমে যাব, গিয়ে নামাজ পড়ে নিব, আর তারপর হচ্ছে কিছুক্ষণ পর কাটাকুটি শেষ হলে রান্নাটা বসাবে। তো ঠিক আছে চলেন তাহলে আমরা একটু রান্না বান্না দেখে আসি। তো রান্নাটা করতেছে আমার ছোট চাচি, একদম যিনি ছোট চাচি উনি,
আর এই যে পাশেই বসে আছেন কালো ড্রেস পরা, উনি হচ্ছেন আমার ছোট ফুপু। তো ছোট ফুপুর বাসা আমাদের এলাকার পাশাপাশি, একটু কাছাকাছি, তো সেজন্য ছোট ফুপুকে আসতে বলেছে। তো আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক হেল্পফুল, আমার আম্মুকে আজকে তেমন কিছুই করতে হয় নাই, সবাই মিলে কাজগুলো করে ফেলেছে, আর রান্নাটাও করতেছেন আমার চাচি। তো সবাই অনেক হেল্পফুল আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির সবাই অনেক, মানে কাজে সবাইকে সবাই অনেক হেল্প করে। তো এখানে আদিবার আম্মু আছে, তো আপুও হেল্প করতেছে, রান্না বান্না করতেছে। আর রান্না হচ্ছে মিক্সড ভেজিটেবল, তারপর হচ্ছে লাউ দিয়ে, মুরগি দিয়ে, তারপর গরুর মাংস আলু দিয়ে রেজালা, আর হচ্ছে বড় মাছ। এই তো তো সবাই মিলে এখন রান্না বান্নাগুলো করে নিচ্ছে, আর আমার দেখতে অনেক মজাই লাগতেছিল। তো রাতের বেলা হচ্ছে লাকড়ির চুলায় রান্না হচ্ছে আমাদের যে বাহিরের কিচেনে আর কি। তো এই তো একে একে সবগুলো তরকারি রান্না করে নিচ্ছে। এখানে হচ্ছে মাছ সাথে টমেটো দেওয়া আছে, আর এই তো গরুর মাংস প্রায় হয়ে গিয়েছে। তো সব রান্না বান্না শেষ হলে তারপর সবাই একসাথে রাতের খাবারটা খাওয়া হবে আর কি। তো আমি একটু এসে সবাইকে একটু শ্যুট করে গেলাম, আমার কাছে অনেক মজা লাগতেছিল, পিকনিক পিকনিক মনে হচ্ছিল। আমরা কিন্তু বাড়িতে অনেক পিকনিক করি সবাই মিলে, এখন এই পিকনিকগুলো আমি অনেক অনেক মিস করব, বিশেষ করে আমার এক জ্যাঠাতো বোন। তো আপু যখন ঢাকা থেকে আসে তখন আমাদের সবাইকে নিয়ে পিকনিক করে। আর এমনিতেও আমাদের বাড়িতে অনেক আগে থেকে, আমি যখন অনেক পিচি ছিলাম তখন থেকেই দেখে এসেছি আমার চাচি জেঠিরা আম্মুরা সবাই মিলে পিকনিক করতো। তো আমার দাদা দাদু তখন বেঁচে ছিলেন, তখন অনেক মজা হতো। তো মাঝে মাঝে আমার ফুপুরাও আসতো, সব ফুপুরা, তারপর আমরা সব কাজিনসরা মিলেও পিকনিক করতাম, ফুফাতো জ্যাঠাতো ভাই বোনরা মিলে। অনেক মজা হতো আগের সময়গুলা, অনেক মিস করি এখন। তো এখন বড় হয়ে যাবার পর সবাই অনেক দূরে থাকে, দেশে দেশের বাহিরে, তো তেমন আর ওভাবে পিকনিক টিকনিক করা হয় না। তারপরও মাঝে মাঝে যখন বড় আপু আসেন, মানে আমার জ্যাঠাতো বোন, তো তখন আবার করা হয়। তো এই তো রান্না বান্না হয়ে গিয়েছে, আর এই যে এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছে। তো এই তো এখানে সবাই আছে, আমার কাজিনস, তারপর হচ্ছে আমার এক চাচা, আর হচ্ছে ওই যে হুজুর। তো এই যে চশমা পরা, ও হচ্ছে আমার জ্যাঠাতো ভাই, তো ও বাড়িতে থাকে না, ও ঢাকায় পড়াশোনা করে। তো আমাদের বাড়িতে আসলে চাচাতো জ্যাঠাতো ভাইরা কেউই থাকে না, কেউ ঢাকায় থাকে, আবার কেউ দেশের বাহিরে থাকে ভাবিদেরকে নিয়ে। তো বাড়িতে কেউই নেই, বোনদেরও বিয়ে হয়ে গিয়েছে সবার, দুই জ্যাঠাতো বোন ওনারাও ঢাকায় থাকে, আর আমারও তো বিয়ে হয়ে গিয়েছে, আমিও চলে গিয়েছি, আর আমার এক বোন, আরেক বোন তো ঢাকায় থাকে। তো পিচ্ছি তিনটা কাজিন আছে, আর আছে মইন, তো বাড়ি একদমই খালি বলা চলে। তো এই তো এখন আমার জেঠিরা খেতে বসেছে, তো আমার এখানে জ্যাঠাতো বোন আছে একজন, তো আপু হঠাৎ ঢাকা থেকে এসেছে, আর এই যে আপু আসার সময় দই নিয়ে আসছে জামাইয়ের জন্য। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো ঠিক আছে, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।